তো প্রথমে আমরা ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পরে তার ইন্টারফেসটি আপনারা এরকমই পাবেন। বারবারের মতো এবারে বলছি, আপনি যদি নিজের ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে এখান থেকে লগ ইন করে করবেন, যদি অন্যের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে লগ ইন করবেন না, সরাসরি এখানে ভোটার রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে আমরা এখান থেকে দেখে নেব নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার 6, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নিউ ভোটার রেজিস্ট্রেশন এখানটায় ক্লিক করব। তারপরে আমরা লেটস স্টার্ট এখানটায় ক্লিক করব। উপরে একটি ফোন নাম্বার আমরা দিয়ে দেব, যে নাম্বারটি আমাদের ভোটার কার্ডে থেকে যাবে। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওটিপিটি পাঠানোর পরে আমরা ভেরিফাইতে ক্লিক করব। যেহেতু আমরা নতুন অ্যাপ্লিকেশন করছি তাই ইয়েস এখানটা ঠিক থেকে যাবে। আমরা তারপরে নেক্সটে ক্লিক করব। এবারের ক্ষেত্রে উপরে টিক থেকে যাবে, আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে আমরা উপরে স্টেট সিলেক্ট করে নেব, আমাদের যে স্টেট থাকবে। তারপরে আমাদের যে বিধানসভা সেই বিধানসভাটি এখান থেকে চুজ করে নেব। এখানে একটা বিষয় বলে রাখি, যদি আপনার 21 বছরের ওপরে বয়স হয়ে যায় সেক্ষেত্রে একটি ডিক্লারেশন ফর্ম ওপেন করতে হবে। যেমন স্বরূপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে ইয়ারএস সিলেক্ট করবো। এখান থেকে আমরা 1/1/2000 করে দেখে নেব বিষয়টা আসলে কী। দেখে নেওয়ার পরে আমরা নিচে স্ক্রোল করবো। এখানে দেখুন একটি ডিক্লারেশন ফর্ম ওপেন হলো। এই ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করার সময় যে ক্যান্ডিডেট তার নামটি এখানে দিয়ে দেব, তারপরে তার বাবা অথবা তার মা কিংবা অন্য কারো নাম এখানে দিয়ে দেব। তারপরে এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দেব। তারপরে আমরা যে বিধানসভার অন্ডারে বাস করি সেই বিধানসভার নাম এখানে দিয়ে দেব। দিয়ে এখানে একটি সিগনেচার করে দেবো। সিগনেচার করে দিয়ে এটি স্ক্যান করে পুনরায় আপলোড করে দেবো। এই ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করার পরে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার আগে এখানে দেখে নিতে হবে আমাদের কত এমবি সাপোর্ট করবে। এখানে ম্যাক্সিমাম 2 MB, সর্বোচ্চ তার উপরে হলে হবে না। তো আপনি সর্বনিম্ন 2 MB-র ভিতরে রাখতে পারেন আপনার যে স্ক্যানেড কপিটি। আর যদি আপনি 21 বছরের নিচে হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ডিক্লারেশন ফর্ম আপলোড করতে হবে না। 2004 সিলেক্টেড আছে, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। 1/1/2004। এবার আমরা নিচে স্ক্রোল করে দেখে নেব সেই ফর্মটি কিন্তু ওপেন হলো না। অথবা যদি আপনার 21 বছরের উপরে বয়স হয় সেক্ষেত্রে ওই ফর্মটি ফিল আপ করতে হবে, তার নিচে হলে ফিল আপ করতে হবে না। তো এবারে আমরা দেখে নেব ডেট অফ বার্থের জন্য কী কী ডকুমেন্ট আমাদের রেডি করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে টোটাল ডকুমেন্টের ফরম্যাট এখানে পাওয়া যাচ্ছে। তো আমি এখানে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, তো আমি যেটা খুশি সেটা দিয়ে দেবো। আমি আধার কার্ড দিলাম। তো এখান থেকে একটি কপি আমাকে আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা গ্যালারি অথবা ক্যামেরা ওপেন করে আমাদের কপিটি নিয়ে নেব। তবে আমি সাজেস্ট করবো এখানে পিডিএফ ফাইল তৈরি করে গ্যালারি ওপেন করে সেখান থেকে করে নেবেন। ডিরেক্ট ক্যামেরায় কিন্তু সমস্যা হতে পারে, ক্যান্সেলও হতে পারে। যদি আপনি ডিরেক্ট ক্যামেরা ওপেন করে ফটো ক্যাপচার করে নেন সেক্ষেত্রে 2 MB ফরম্যাটের ভিতরে নাও আসতে পারে। তো আগে থাকতে আপনি আপনার কপিটি সাইজ করে রাখবেন, তারপরে এখান থেকে গ্যালারি থেকে আপলোড করে নেবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য যে কোনো একটি কপি আমি এখান থেকে আপলোড করে দেব। এখান থেকে আমার কপিটি আমি সিলেক্ট করে নেব। এটি অলরেডি নিয়ে নিয়েছে। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যে ক্যান্ডিডেট তার একটি ফটো আমরা এখানে আপলোড করে দেবো। এখানে বিষয়টি মাথায় রাখবেন, আপনি 200 KB-র ভিতরে আপনাকে এই ফরম্যাটটি রাখতে হবে। আপনার যে ফটো সাইজটি হবে সেটা যেন 200 KB-র ভিতরে থাকে। তো আপলোড পিকচারে ক্লিক করব আমরা। পুনরায় আমি এখান থেকে যে কোনো একটি কপি নিয়ে নেব। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবো, মেল না ফিমেল, আদার যেটা হয় সেটা দিয়ে দেবো। তারপরে যে ক্যান্ডিডেট তার নাম দিয়ে দেবো এখানে। এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপরে তার সারনেম দিয়ে দেবো, মানে টাইটেল। যে ফোন নাম্বার দিয়ে আপনি ওটিপি ভেরিফিকেশন করিয়েছেন সেটা অটোমেটিক্যালি এখানে থেকে যাবে। ইমেল আইডি দিতে চাইলে প্রথমে এখানে দিয়ে দিতে পারেন, না চাইলে না। যদি ডিজিবিলিটি কোনো সমস্যা থাকে এই ঘর কটাতে ঠিক করতে পারেন। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এবারে ফার্স্টে আমরা রিলেটিভ নেম দিয়ে দেবো, সে বাবা হতে পারে, মাও হতে পারে, ভাইও হতে পারে, আদার্স যে কোনো কেউ হতে পারে। তো আমরা এখানে বাবার নামই দিয়ে দেবো।
এবার রিলেটিভের যে এপিক নাম্বার সেটা আমরা এখানে দিয়ে দেব। তারপরে আমরা এখান থেকে রিলেশন টাইপ সিলেক্ট করে নেব, যেমন হবে তেমনটি দিয়ে দেবো। আমি উপরে ফাদারের নাম লিখেছি, ফাদার এখানে দিয়ে দিলাম। এবারে আমরা নেক্সটে ক্লিক করব। এবার এই কলমটা আপনাকে কমপ্লিটলি সুন্দর করে ফিল আপ করতে হবে। আপনার যে বাড়ির নাম্বার সেটা আপনার ভোটার লিস্টে পেয়ে যাবেন। ভোটার লিস্টে দেখে নেওয়ার পরে আপনি সঠিকভাবে বাড়ির নাম্বারটি দিয়ে দেবেন, এটা কিন্তু দিতেই হবে। তারপরে এটা অটোমেটিক্যালি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এসে যাবে। তারপরে বলছি স্ট্রিট লোকালিটি এরিয়া, তো গ্রামে হলে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন এখানে। তারপরে আছে ভিলেজ টাউন, তো আমরা গ্রামের নাম পুনরায় আবার এখানে দিয়ে দেব। তারপরে পোস্ট অফিস, এবারে পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা পোস্ট অফিস নিজের গ্রামও হতে পারে, পাশের গ্রামেরও হতে পারে, তো যে গ্রামে পোস্ট অফিস অবস্থান করছে সেই গ্রামের নাম এখানে আমরা দিয়ে দেব। তারপরে এখানে আমাদের পিনকোডটি দিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা এরিয়া টাইপ করব, যে ভিলেজ কি টাউন সেটা এখান থেকে দিয়ে দিলাম। স্টেট অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে। তারপরে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব এখান থেকে। তারপরে আমরা এখান থেকে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেব, বিধানসভা। এবারে এখানে আমাদের ডকুমেন্টের পালা, তো সিলেক্ট ইউর অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফে কী কী আছে আমরা এখান থেকে দেখে নেব। এখানে আমরা রেশন কার্ড দিয়ে দেবো, আপনি আধার কার্ড চাইলে আধার কার্ডও দিতে পারেন। তারপরে আমরা এখান থেকে একটি কপি আপলোড করব, এটাও কিন্তু 2 MB ভিতরে আপলোড করতে হবে, তো আমরা আপলোডে ক্লিক করব। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে সব কিছু পুনরায় আমরা দেখে নেব, আমাদের বয়সটা পুনরায় এখানে আমরা দিয়ে দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা যে ক্যান্ডিডেট তার নাম দিয়ে দেবো যিনি অ্যাপ্লিকেশনটি করছেন, আর যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে সেই জায়গার নাম দিয়ে দেবো। সেটা আপনি যদি গ্রামে বসে করে থাকেন গ্রামের নাম দিয়ে দেবেন, যে জায়গা থেকে করছেন সেই জায়গার নামটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমরা এখান থেকে ডান করে দেবো। তারপরে একটি আইডি নাম্বার জেনারেট হবে, সেই আইডি নাম্বারটা আমরা রেখে দেবো। তো আশা করি ভিডিওটি বুঝতে পারলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।